ভারতীয় সঙ্গীত এবং সংস্কৃতি পরিষদ আয়োজিত 18তম ন্যাশনাল লেভেল চিত্র প্রদর্শনী আজ 25 নভেম্বর শনিবার ঠিক সন্ধ্যে 6টায় একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল সাউথ গ্যালারিতে একঝাঁক অতিথির উপস্থিতিতে সর্বভারতীয় সঙ্গীত এবং সংস্কৃতি পরিষদের প্রদর্শনীর সমাপ্তি অনুষ্ঠান ছিল। উপস্থিত ছিলেন সিরিয়াল জগতের অভিনেত্রী যাকে সবাই পিসিমা বলে চেনেন মিতা চট্টোপাধ্যায়, সংস্থার সেক্রেটারি কাজল সেনগুপ্ত, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডক্টর শান্তনু সেনগুপ্ত সহ অন্যান্যরা। প্রায় 130 জন চিত্রশিল্পী এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেন এবং প্রত্যেকের একটি করে ছবি প্রদর্শিত হয় এই প্রদর্শনীতে। 19 নভেম্বর ঠিক সন্ধ্যে 6টায় শুভ সূচনা হয় একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল সাউথ গ্যালারিতে, চলে 25 নভেম্বর পর্যন্ত, আজ তারই সমাপ্তি। স্বনামধন্য শিল্পীদের হাত ধরে এই প্রদর্শনীর শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন সুব্রত গঙ্গোপাধ্যায়, সমীর আইচ, মনোজ সরকার, গভর্নমেন্ট কলেজের প্রফেসররা। আজকের এই সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের স্মারক পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন। এছাড়াও সফর অতিথিদের হাত দিয়ে যে সকল শিল্পীরা অংশগ্রহণ করেছিলেন এবং তাদের চিত্র প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছিল তাদেরকেও সম্মানিত করেন স্মারক এবং সার্টিফিকেট দিয়ে। সংস্থার কর্ণধার ডক্টর শান্তনু সেন বলেন, আমরা গর্বিত যে আমাদের বেশ কয়েকটি ছবি মানুষের মন জয় করেছে এবং তারা সেই ছবিগুলি সংগ্রহ করেছেন। আমি আমাদের সংস্থার তরফ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই এবং যে সকল ছাত্রছাত্রীরা এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন আমাদের তরফ থেকে তাদেরকেও কৃতজ্ঞতা জানাই। এইভাবেই সহযোগিতা করার জন্য আগামী দিনে যদি সবাই এইভাবে যুক্ত হয়ে এগিয়ে আসে আমরা আরও অনেক কিছু করতে পারবো, এটাই আশা রাখছি। আর মাত্র একটি বছর বাদে আমাদের সংস্থার 50তম বর্ষ, তাই আমাদের পরিকল্পনা রয়েছে 50তম বর্ষে সবাইকে নিয়ে কিছু করার। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনাদের সহযোগিতায় আমাদের এগিয়ে চলার পথ, আপনারা আমাদের পাশে থাকেন বলেই বিভিন্ন প্রদর্শিত ছবি করতে পারি বিভিন্ন প্রেক্ষাগৃহে। দেখতে দেখতে এক সপ্তাহের একটি প্রদর্শনী আজ শেষ দিন, আর সেই নিয়েই সমস্ত শিল্পীদের মনে একটা আলোড়নও ছিল, কিন্তু প্রদর্শনী মানে কয়েকদিনের জন্য, বাকি দিন রয়ে যায় সবার কাছে, কি বলবেন? হচ্ছে যে আমরা প্রতি বছরই সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে এ ধরনের প্রদর্শনী করে থাকি এবং সবচেয়ে ভালো লাগছে যেমন সম্প্রতি বিদেশেও ইউরোপিয়ান কাপ জিতে প্রদর্শনী করে এসেছি। একাডেমি অফ ফাইন আর্টসে আমরা গত 3 বছর করতে পারিনি, যেহেতু সেই এপিডেমিক যে ব্যাপারটা হয়েছিল সেই কোভিড সংক্রান্ত কারণে আমরা কিছুদিন স্তব্ধ হয়ে গিয়েছিলাম। শিল্পীদের দিয়ে আবার আমরা সমাগত হতে পেরেছি। 19 তারিখে আমাদের সূত্রপাত হয়েছে, সবাই এসেছিলেন, তাদের গড়া এসেছিলেন, আজকে এসেছেন সুব্রত গাঙ্গুলী, অমিতা দত্ত, মিতা চট্টোপাধ্যায়, যারা আমাদের খুব কাছের মানুষ এবং আমাদের সর্বভারতীয় সঙ্গীত পরিষদের সদস্য সদস্য। 19 নভেম্বর থেকে শুরু হয়েছে এই প্রদর্শনী, দর্শকদের জন্য খুলে গিয়েছিল, আজ তার সমাপ্তি। এই সমাপ্তি দিনে বিভিন্ন অতিথিরা উপস্থিত আছেন যাতে এই সমাপ্তিটা সবার সামনে তারা তুলে ধরবেন বা এটাকে শেষ করার একটা বার্তা দেবেন, কি বলবেন? দেখুন, আমাদের সংস্থা সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদ আর 1 বছর পরে 50 বছরের বাঁধিতে চলেছে, তার সেই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান আমরা আগামী বছর থেকে শুরু করব। তা এখানে আমাদের যেটা এই যে 18 ন্যাশনাল লেভেল আর্ট এক্সিবিশন, আমাদের ন্যাশনাল লেভেল, স্টেট লেভেল, ইন্টারন্যাশনাল লেভেলে আলাদা আলাদা করে এক্সিবিশন হয়। এইটা 18তম সারা ভারত চিত্র প্রদর্শনী, এখানটায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 130 জন শিল্পী, 130 রকমের কাজ এখানটায় ডিসপ্লে করা আছে। এবং আমাদেরও খুব ভালো লাগছে যে বেশ কয়েকজন কালেক্টর তারা তাদের কালেকশনের জন্য আমাদের এখান থেকে পেন্টিং নিয়ে গিয়েছে। এই মুহূর্তে একটি সুন্দর প্রদর্শনীতে উপস্থিত, কি বলবেন? কি বলবো, আমি একবার আত্মহারা হয়ে গেছি, নতুন করে আর কিছু বলার নেই। আসলে মানুষের মনের মধ্যে যে সুন্দর চিন্তা থাকে, ভাবনা থাকে, তাই একটা স্ফুরণ হচ্ছে এই এক্সিবিশন, এই আঁকা, এই গান করা,
এই নাটক করা সব কিছুই আছে। আমি এই অর্গানাইজেশনের মধ্যেই আছি, সেই জন্যই আসা, মানে আমার মেয়ের বিয়ে তো সেই জন্য আসতেই হয় ভাই। যাই হোক, মেয়ের টান, দেখতে হবে না সবাই কিরকম একটা এলো, তাদের ঠিক মতো যেন আমরা আপ্যায়ন করতে পারি, তাদের যেন খুশি করতে পারি, তাই না? সবাই ভালো থাকুন, খুশি থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, এইটাই কামনা। নামটা? হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। নামটা বল, আপনার নামটা বল। আমার নিজের নাম, আরেকবার বলা দরকার না? আমার নিজের নাম আমি কি বলে বলি, একটু ধমক দিয়েই বলুন, একটু ধমক দিয়ে বলো না, ভালোবেসে। আমার নাম মিতা চট্টোপাধ্যায়। কলকাতা থেকে সমরেশ রায়ের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।